গোটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরসভার, কিন্তু ঠিকঠাক শহরের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন ওয়ার্ডবাসীর। তেমনই অভিযোগ উঠে এসেছে পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থেকেও। পৌরসভাকে বারবার জানানোর সত্ত্বেও পরিষ্কার করা হয়নি ওয়ার্ডের নোংরা, এমনই অভিযোগ করছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। তাই 12 নম্বর ওয়ার্ডের নোংরা আবর্জনা ফেলা হলো খুদ ইংরেজদের পৌরসভার ভেতরে। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি গেটের সামনে থেকে সেই সমস্ত আবর্জনা পরিষ্কার করা হয়। গোটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরসভার, কিন্তু ঠিকঠাক শহরের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না এমন অভিযোগ উঠেছে বিভিন্ন ওয়ার্ডবাসীর। তেমনই অভিযোগ উঠে এসেছে পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থেকেও। বারবার পৌরসভাকে জানানোর সত্ত্বেও পরিষ্কার করা হয়নি ওয়ার্ডের নোংরা, এমনই অভিযোগ করছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাই এবার 12 নম্বর ওয়ার্ডের নোংরা আবর্জনা ফেলা হলো খুদ পৌরসভার ভেতর। শুক্রবার সকালে অফিস কর্মীরা ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ হয় তাদের। তারা দেখতে পান পৌরসভা ঢোকার গেটে ও অফিস ঘরের সামনে আবর্জনা পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার সকালে। ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি গেটের সামনে থেকে সেই আবর্জনা পরিষ্কার করা হয়। তবে এই বিষয়ে কিছু বলতে চাননি উপস্থিত অফিস কর্মীরা। এই বিষয়ে ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান তথা কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগ করেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ইংরেজদের পৌরসভার। পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য বারবার পৌরসভাকে জানানো হচ্ছে, কিন্তু তারা ফোন ধরছেন না, নোংরা আবর্জনা পরিষ্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। তাই আজকে এই এলাকার মানুষজন নোংরা আবর্জনা পৌরসভার ভেতরে গিয়ে ফেলে আসে। আজকে ময়লা ফেলা হয়েছে ঠিক পৌরসভা গেটেই, শহরের ময়লা কিভাবে শুনলাম আপনার মুখ দিয়ে, আপনাদের মুখ দিয়ে। কদিন ধরে 12 নম্বর ওয়ার্ডে গোটা ওয়ার্ডে জল জমে থাকছে, নোংরা জমে থাকছে। ওখানকার কাউন্সিলর প্রসেনজিৎ তিনি ফোন করছেন, ফোন ধরছেন না, কোনো রেসপন্স করছেন না, মানে একদম স্টেপ মাদার অ্যাটিটিউড না হয়েছে। তো আজকেও ময়লাগুলো তুলে পৌরসভার সামনে ফেলেছে। যে প্রেজেন্ট চেয়ারম্যান নিজে ডাটি, শহরটাকে ডাটি করছে, আর আমাদের শহরের জনগণকে ডাটি ভাবছে, পার্টি থেকেও ডাটি ভাবছে। ইট মাটলে পাটকেল খেতে হয়। আমার শহরকে যদি কেউ নোংরা করে, আমার বড়িকে কেউ যদি নোংরা করে, তাহলে আমাকেও পাল্টা কিছু করতে হবে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তব্য। আমরা বীর বাঙালি বংশধর, আমরা অংশীদার। তো যারা প্রতিবাদ করতে শিখেছে, সেই প্রতিবাদের রাস্তাতেই আমাদের হাঁটা চলা উচিত। এই বিষয়ে ইংরেজদের পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূনজিৎ দাস জানান, এলাকার লোক ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, এলাকার নোংরা আবর্জনা ঠিকঠাক পরিষ্কার করা হচ্ছে না, এলাকায় বাড়ছে মশার উপদ্রব। তাই আজ এই ওয়ার্ডের লোকজন ক্ষিপ্ত হয়ে পৌরসভার ভেতরে গিয়ে নোংরা আবর্জনা ফেলে আসেন। এই বিষয়ে ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ জানান, যখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চেয়ারম্যান করেছেন, তখন থেকে কিছু লোক তাকে কালি মালিপ্ত করার জন্য চক্রান্ত করছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঠিকঠাক পরিষ্কার করা হচ্ছে, কিন্তু লোক চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান চেয়ারম্যান। খুব বড় আন্দোলনের নেতা, 12 নম্বর ওয়ার্ডে 40 জন লেবার আছে সুইপার, 40 জন, 1 থেকে 29টা ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি লেবার আছে ওখানে। এবং কৃষ্ণেন্দুবাবুর ওয়ার্ডেও সব থেকে বড় ছোট ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের থেকে সব থেকে বেশি সুইপার ওখানে দেওয়া আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক দেওয়া আছে। তা সত্ত্বেও তাহলে তাদের ওয়ার্ডে হচ্ছে কেন? অন্য ওয়ার্ডে তো হচ্ছে না, আমার ওয়ার্ড ঘুরে দেখুন, কম লেবার আছে। তাহলে এটা তো নৈতিক দায়িত্ব কাউন্সিলরদের। আর কৃষ্ণেন্দুবাবু যেদিন থেকে আমি চেয়ারম্যান হয়েছি, শুধু নোংরা নিয়ে নয়, তিনি সেদিন থেকেই যাতে এই চেয়ারম্যানের কী করে বদনাম করানো যায় সেটা তিনি চেষ্টা করে যাচ্ছেন। তারই প্রমাণ আর একটা, এটা অনেক রকম চেষ্টা করেছেন, কোনোটাই তিনি সফল হতে পারেননি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স,
হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.